যুবক তোমাদের পায়ে হাত রাখতেছি আবার একটু ভাবো একটু চিন্তা করো হতে পারে এই চিন্তা তোমার সামনে বিবেকের দরজা খোলা দিবে তুমি আজকে থেকে ওই যুবক হবে যেই যুবক জমিন দিয়ে হাঁটবে আর আল্লাহ উপর থেকে বলবে ইন্নি উবাহি বিহিল মালাইকা আমি এই যুবককে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি তুমি জমিনে হাঁটবে আর আল্লাহ উপর থেকে বলবে লাউলা শাবাবা খুশা এই যুবক যদি জমিনে না থাকতো লা জালতু সামা হাদিদা আমি বহুত আগে আকাশকে লোহার বানায়া দিতাম ওয়াল আরদা সাফসাফা জমিনকে বহুত আগে তামার বানায়া দিতাম ওমা আনজালতু মিনাস সামাই কতরা দুনিয়া একটা বৃষ্টির ফোঁটা দেখতো না ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানা না বাল আনজালতু আলাইহিমুল আযাব সাব্বা একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম কিন্তু যুবকের কারণে পারি না ও আমার কাছে এত প্রিয় ওর দিকে তাকাইলে আর পারি না এরকম শুধু যুবক না ওই হাদিসের ভিতরে আরো কয়েক সম্প্রদায় আছে আমি তো যুবকেরটা বললাম ওই পর্দানিশী নারী আছে যে পর্দাকে কোনো অবস্থায় ছাড়ে না আওয়াজের পর্দা চেহারার পর্দা সর্ব অবস্থায় পর্দাকে অবলম্বন করে ওই নারীকে দেখা আল্লাহ বলে তুই আসিস দুনিয়া আছে তুই না থাকলে দুনিয়া থাকতো না তুমি না থাকলে দুনিয়া বহুত আগে আমি ধ্বংস করে দিতাম আরো লম্বা সম্প্রদায় আছে ওটার ভিতরে আমি তো দুই একটা দেখাইলাম তো আজকে আমার কথা শুরু ছিল আল্লাহ আমাকে কি দিল আমি আল্লাহকে কি দিলাম আল্লাহ আমাকে কি দিতেছে আমি আল্লাহকে কি দিতেছি আমি দুই চারটা দেখাই বিজ্ঞান দিয়েই দেখাই কোরআন হাদিস রাখলাম ডেলি 36 বার আল্লাহ আমাদের কিডনিকে ডায়ালিসিস করেন 36 বার কতবার কতবার 36 বার ডেলি যুবক তোমার পায়ে হাত বলো তুমি ডেলি কয়বার আল্লাহ বলো এইখানে এক যুবকও নাই যে ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দেয় কেউ যদি বলে এত জোরে ডাকলি কেন বলে ডাকবো না তো ডাকবো না কেন 36 বার তো আমার কিডনিকে ডায়ালিসিস করলেন কুদরত দিয়া যেটা দুনিয়ার বিজ্ঞান সম্মত জগৎ হওয়া সত্ত্বেও ডেলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা বিজ্ঞান রাখে না 7 দিনে 7 বার ডায়ালিসিস হয় না জানি না ওনার পরিচয় কি উনি বলতে পারবে চেয়ারম্যান সাহেব বলুক 7 দিন ডায়ালিসিস হয় কিনা উর্ধে 5 দিন পারে 5 দিন যদি 7 দিন ডায়ালিসিস করতে হয় তো ডাক্তার বলবে করা দরকার নাই যেই কদিন বাঁচে বাঁচো আল্লাহ তো ডেলি 36 বার করে তুমি আল্লাহকে কি দাও 2023 যে গেল 23 আজকে তো 24 চলতেছে ঠিক না যুবক এক বছরে তুমি 2,750 লিটার অক্সিজেন নিছো ডেলি 550 লিটার হিসাবে 2,750 লিটার দেখো তোমাদের ক্যালকুলেটার আছে তোমাদের প্রত্যেকের মোবাইলে 550 কে 365 দিয়ে পূরণ দাও বাহির হয়ে চলে আসবে আমারটা 2,750 লিটার অক্সিজেন নিছো এক বছরে 2023-এ বলো গত রাত্রে তুমি মাতাল ছিলা না আল্লাহর কুদরতি পায়ে তুমি জুইকা ছিলা কোনটা ছিলা বলো গত রাত্রে কিরকম ছিলা রায়পুরার যুবক বলো কিরকম ছিলা মাতালই তো ছিলা ঠিক না রাগ হয়ে গেল পায়ে হাত রাখি রাগ হয়েও না আমি তোমার হিতাকাঙ্ক্ষী দুশ্মন না আমি চাই তুমি চিরদিনের যৌবন পাও জান্নাতে আমি চাই তোমাকে যেন কিয়ামতের দিন আল্লাহ বলে আনতাশিবু ফালা তাহরামু আবাদা চিরদিনের যৌবন দিলাম আর কোনদিন তুই বুড়া হবি না আনতাহিয়াও ফালা তামুতু আবাদা চিরদিনের জীবন দিলাম মৌত কোনদিন হবে না আনতাসিহু ফালা তামরাদু আবাদা চিরদিনের জন্য তোকে সুস্থতা দিলাম রোগে আক্রান্ত কোনদিন হবি না আনতানামু ফালা তাইআসু আবাদা চিরদিনের নেয়ামত দিলাম কোনদিন বিন্দু মাত্র কমবে না আমি তো তোমাকে ওই যুবক বানাইতে চাই
বলো 2023 এ কাল গত রাতে তোমরা ছিলা তো ছিলা কি রকম দেখ তো এই রাস্তায়ও বাচ্চা ঠিক না হ্যাঁ না বাজে না ফুর্তি তো তোমরাও করছো ঠিক না 12টা 1 মিনিটে না করো না হ্যাঁ একটু কি ভাবছো যে আমি 2 লক্ষ 750 লিটার অক্সিজেন নিলাম একটা বছরে আমি আল্লাহকে কি দিলাম উচিত তো ছিল সরো গতকালকে তো উচিত ছিল উম্মতে মুহাম্মাদির যারা নিজেকে উম্মতে মুহাম্মাদি বলে যারা বলে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে mohabbat করি ওদের তো উচিত ছিল গতকালকে সারা দিন উচিত ছিল ওদের ওদের তো উচিত ছিল সারা দিন অডিট করা উচিত ছিল অডিট করা যে একটা বছর চলে যাবে রাত্র 12টা 1 মিনিট বাজতে বাজতে একটা বছর চলে যাবে আমি একটা বছরে কতটুকু করলাম কতটুকু আল্লাহর জন্য করলাম বুক তো সব আল্লাহর করলাম আল্লাহর জন্য কতটুকু করলাম অডিট করা দরকার ছিল কেউ তো অডিট করে নাই কতটুকু আমি আখেরাতের জন্য প্রস্তুতি নিলাম গত সূর্য আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে লান আউদ ফি হায়াতিকা আবাদা হতে পারে কালকে সূর্য তুমি উঠা নাও দেখতে পারো উঠার সময় বলতে বলতে ওঠে আনা ইয়াউমুন জাদিদ ফাক্তানি আমি নতুন দিন সুবর্ণ সুযোগ মনে কর ডুবার সময় বলে লান আউদ ফি হায়াতিকা আবাদা হতে পারে আর কোনোদিন আমি তোমার জীবনে উঠব না আজকে তো এটা বলে ডুবে গেছে কে করছে গতকালকে একজনও তো এখানে নাই হবে না যে অডিট করছে গতকালকে বৈশা 22 সালের পরেই বসছে যে একটা বছর তো চলে গেল আমি কতটুক কি করলাম কতটুক এক বছরে কতটুকু গুনাহ করলাম কতটুকু নেক করলাম কতটুকু আল্লাহর জন্য করলাম কতটুকু রাসূলের জন্য করলাম কি আমার কথা বুঝি আসছে না উচিত তো এটা ছিল তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ আমাকে কি দিল আর আমি কি দিতেছি আল্লাহ আমাকে কি দিতেছে আমি আল্লাহকে কি দিতেছি কি দিল আমি আল্লাহকে কি দিলাম আল্লাহ আমাকে কি দিতেছে বেশি তো চায় না দেখাইলাম না বেশি তো চায় না দুই পর্বে তো কমায়া দিলেন বোঝা গেল প্রেমের ভালোবাসার কারণে আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না এই উম্মত থেকে তো আল্লাহ বেশি চান না করবে এতটি দিবে এতটি করবে কতটুক করবে এতটুকু দিবে এতটি এক রাত্র 84 বছর 83 বছর আর ভালোবাসার প্রমাণ দিত দিবে তো দিবে কিভাবে এক রাত্র কয় বছর মনে হয় জানেন না ঠিক না কোন রাত এক রাত কত বছর 83 বছর 4 মাস আর ভালোবাসার প্রমাণ কিভাবে দিবে বেশি কোত্থেকে চায় আমি তো বলি এই উম্মত যদি কোনো ব্যক্তি 80 বছর বাঁচলো আর আল্লাহর কাছে যায় দাঁড়াইলো আল্লাহ যদি বলে কি নিয়ে আরছিস কয় আগে এক রাতের হিসাব দিয়া নেই এক রাত্রই তো 83 বছর 4 মাস ছিল আমি 80 বছর ছিলাম 80 থেকে 80 বাদ দিয়া দেন তারপরে তো আপনার কাছে 3 বছর 4 মাসের পাওনা আপনি উল্টা আমার কাছে পাওনা চান কি কইরা আমি আপনার কাছে পাওনা এটুক দিলেই আমার চলবে আল্লাহ মোনা দেন সুবহানাল্লাহ এই উম্মতকে তো দাঁড়িয়ে দিছিল জান্নাতে যাওয়ার জন্য ডেইলি সকালে সেভ করার জন্য তো না মহাদেশে জামান মারা গেছে হাদিস পড়ে দিতেছি আগে কাহিনী শুনায় পড়ে হাদিস দি মনে মহাদেশে জামান মারা গেছে স্বপ্নে দেখা জিজ্ঞাস করছে কিরম ব্যবহার করলো কিরকম ব্যবহার হলো কয় দাড়ি দেখাইছি মাফ করে দিছে কয় দাড়ি কয় তাইলে শুনো আল্লাহ জিজ্ঞাস করছিল ওই বুইরা কি নিয়ে আসছস কয় কিচ্ছু আনি নে দাড়ি নিয়ে আইছি সাদা দাড়ি সাদা আল্লাহ আরো চাইতে গেছে সাদা দাড়ি 80 বছর বেঁচে আসছস শুধু সাদা দাড়ি
কয় তখন হাদিস মনে উঠছে হাদিস বলা দিছি আপনি কি বলেন না জিবরিল আলাইহিস সালামকে জিবরিল আলাইহিস সালাম কি বলেন না আমাদের নবীজিকে আমাদের নবীজি কি বলেন না সাহাবা ইকরাম কি বলেন না তাদের ছাত্ররা কি বলেন না আমাদেরকে আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পায় যান এখন তো দেখতেছি চোখ বড় বড় করতেছেন রাগ হয়ে গেলেন তো আল্লাহ হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি maaf করে দিলাম এইবার হাদিস নেন ইন্নাল্লাহ লা ইস্তাহিযি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম যেই ব্যক্তি ইসলামের ভিতরে দাড়ি পাকায় ফেললো মুসলমান অবস্থায় ঈমান অবস্থায় আল্লাহ বলে ওর সাদা দাড়ি দেখলে আমার লজ্জা লাগে আমি ওর শাস্তি দিতে পারি না maaf করে দেই দাড়ি তো শেভ করতে দেন না রাখতে দিছেন যা হোক আল্লাহ কি দিল আমি আল্লাহকে কতটুক দিতেছি আর কি দিতেছেন যেটা দেখায় অন্যদিকে চলে গেছি ডেইলি 550 লিটার অক্সিজেন দেন ও যুবক তুমি বলো কয়বার আল্লাহ বলো ডেইলি 37 বার কিডনিকে ডায়ালিসিস করে তুমি মোটরসাইকেল চালাইতে থাকো আর বড় ফুর্তিতে চালাইতে থাকো ফুল চার্জ নিয়ে চালাইতে থাকো ফুল চার্জ বোঝো যুবকরা যখন খালি হাঁটে না তো এক স্টাইলে হাঁটে আর যখন মোটরসাইকেলে থাকে তো স্টাইল আবার অন্যরকম হয়ে যায় ঠিক না আর যদি পিছে কেউ বসা থাকে তাহলে তো ফুল চার্জ ঠিক না ওই সময় তো আল্লাহ তোমার কিডনি ডায়ালিসিস করতে থাকে তুমি বলো আল্লাহকে ডেইলি কয়বার আল্লাহ বলো 550 লিটার অক্সিজেন দেয় বলো তুমি কয়বার আল্লাহ বলো ডেইলি 80,000 বার আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড শুধু শুধু তো কোরআন চিৎকার দেয় নাই ওয়া আম্মা বিনিমতি রাব্বিকা ফাহাদ্দিস শুধু শুধু তো কোরআন বলে নাই যে আমার নিয়ামতের আলোচনা কর শুধু শুধু তো কোরআন বলে না ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার চিন্তা করার জন্যই তো বলছেন ওইটাই আমি দেখাইতেছি স্বামী শেষ জায়গায় চলে আসছি একবারে শেষ জায়গায় চলে আসছি ডেইলি 80,000 বার আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড যে দূষিত যেই অক্সিজেনটা জমা হয় এটা ডেইলি 24 ঘন্টায় 80,000 বার আল্লাহ ক্লিন করে 80,000 বার বাহির করে আমি কথা বলতেছি বয়ান করতেছি কুদরতি প্রযুক্তি পার ন্যানো সেকেন্ডে একবার বাড়ি করতেছে আমার ভিতর থেকে ও যুবক বলো 80,000 বারের জন্য তুমি কয়বার আল্লাহ বলছো কয়বার আল্লাহ বলছো শুধু শুধু তো বলেন নাই আযকুরু কাওয়ালা উতানসানি ও মানুষ 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি যদিও নাকি তুই ভুলা থাকিস 24 ঘন্টা নালে জমিন আমাদেরকে বহন করবে হাদিস তো আমাকে উল্টা বলে আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাযিনু রাব্বা জমিন প্রতিদিন আল্লাহকে বলে আল্লাহ অনুমতি দেন না কি করবে আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি আমি এগুলাকে পেটে নিয়ে সাইজ করব আলা কুল্লা ইয়াউমিন আল বাহরু ইস্তাযিনু রাব্বা প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না কি করবে আন উগরিকা ইবনা আদম ফি কারি আমি তলদেশে নিয়ে সাইজ করব প্রতিদিন ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না কি করবে আন তুহলিকা ইবনা আদম জায়গাটা জায়গায় সাইজ করব আমি তো দুনিয়া ঘুরা বলতেছি ঘুরা কোরআনে যত ধ্বংসের কথা লেখা আছে ধ্বংস স্তূপের কথা আমার গুনতে হবে কোনোটা বাকি আছে কিনা আমার কাছে হুজুরদের মতো কিতাবি এলেম নাই চোখে দেখা আছে অনেক আল্লাহ আমাকে সারা দুনিয়া 99টা দেখাইছে আমি তো ঘুরা ঘুরা বলতেছি ধ্বংস স্তূপ
দুনিয়াতে রাখছেন ফেরেশতারা ধ্বংস করে দিবেন ফেরেশতারা প্রতিদিন বলে অনুমতি দেন না হাদিস বড় লম্বা আল্লাহ কারণ জিজ্ঞাসা করে কেন এত চেতলা কেন ওদের জবাব সঠিক জমিন জবাব দেয় ইয়াকুল রিজকা কাওয়া ইয়াহসি রিজিক আপনার খায় আপনার নাফরমানি করে ইয়ানদুর বি আইনিকা ওয়া ইয়াহসি দৃষ্টি শক্তি আপনার নাফরমানি আপনার ইয়াসমাউ বি উযুনিকা ওয়া ইয়াহসি শ্রবণ শক্তি আপনার নাফরমানি আপনার ইয়াতাকাল্লাম বি লিসানিকা ওয়া ইয়াহসি বাক শক্তি আপনার নাফরমানি আপনার করি না করি না সর্বশেষ জায়গায় আমি চলে আসছি সব বাদ দিলাম ডেইলি পাঁচবার আল্লাহ ডাকে আমি কয়বার সাড়া দিই ডেইলি কয়বার ডাকে কে ডাকে ডেইলি কয়বার ডাকে আমরা কয়বার কয়বার সাড়া দিই কয়বার কেউ দুই ওয়াক্ত কেউ তিন ওয়াক্ত কেউ সপ্তাহে একবার কেউ বৎসরে দুইবার রাগ হয়ে গেলেন হ্যাঁ কেউ ডেইলি দুই ওয়াক্ত তিন ওয়াক্ত পড়ে পাঁচ ওয়াক্ত খুব কম পড়ে ঠিক না কেউ শুধু সপ্তাহে জুমার দিন পড়ে কেউ শুধু বৎসরে দুই ঈদ পড়ে ডেইলি আল্লাহ পাঁচবার ডাকে আমি কয়বার সাড়া দিই কে ডাকে কেন না আল্লাহ তো ছোটই হবে ঠিক না বুড়া হয়ে গেছে না বয়স হয়েছে না সব দিতে দিতে ভাণ্ড খালি হয়ে গেছে না হ্যাঁ নাইলে আমরা মানি না কেন মনে হয় কোরআনে ১৪০০ বছর আগে ছিল ইউহি ওয়া ইউমিত এখন মনে আর এটা নাই ঠিক না হ্যাঁ এখনো আছে কি এখন মনে হয় আল্লাহ মারে না ঠিক না হ্যাঁ এখন মনে হয় আল্লাহ জীবিত রাখে না ঠিক না আরে বয়স হইছে না কি এটাই তো নাইলে কেন ডাকে সাড়া দেয় না দুনিয়ার পদস্থ ব্যক্তি দেখতে দেরি ডাকতে দেরি লঙ্গির খবর থাকে না ঠিক না হ্যাঁ বড় ভাই ডাকতে দেরি লঙ্গি ফালায়া তুইয়া দূর দেয় কি রাগ হয়ে গেল মাপ চাই তোমাদের কাছে বুঝছো তো না বোঝো না হ্যাঁ পদস্থ লোক দেখতে দেরি সেলফি তুলতে দেরি করে না ফেসবুকে ছাড়তে দেরি করে না ঠিক না হ্যাঁ আল্লাহর পথ তো ডিসিতে ছোটই হবে ঠিক না এখন কেউ ডিসি ফোন করুক না দেখি কেমনে দৌড়ায় ঠিক না গামাইতে গামাইতে দৌড়াইতে থাকবে ঠিক না কেন ডাকলো এই রাত্রের বেলা ঠিক না হ্যাঁ সত্য তো না সত্য না অথচ আল্লাহ ডেইলি পাঁচবার ডাকে কয়বার সাড়া দেই কয়বার শুধু আল্লাহ ডাকলে তো আমার মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না ৯৯ পদের মালিক ডাকে একটা পদের মালিক না শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুমিন ডাকে মুহাইমিন ডাকে আজিজ ডাকে জব্বার ডাকে মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতিফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কবীরুল حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيد الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد المجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلال ৯৯ পদের মালিক আল্লাহ ডাকে কয়বার সারা দেই কয়বার কয়বার সারা দিই আমি তো কয়েকটা দেখাইলাম যে দিছে কি আমি দিলাম কি দিতেছে কি আমি দিতেছি কি সর্বশেষ সব বাদ দিলাম ডেইলি পাঁচবার ডাকে আমি কয়বার সাড়া দিই আজকে যে বাইচা আছি
কালী কামলিওয়ালার কারণে বেঁচে আছি, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে বেঁচে আছি, নাইলে আমাদের বাঁচার কোনো 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 না যোগ্যতা ছিল না, স্কোপ ছিল, কোনো সুযোগই ছিল না, শুধু বন্ধুর সাথে অঙ্গীকার আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, করব তো করব কি কইরা, আপনি উম্মতের মাঝে থাকবেন আমি উম্মতকে ধ্বংস করব তো করব কি কইরা, কেউ যদি প্রশ্ন করে উম্মতের মাঝে আছে তো আছে কই, মদিনা মুনাব্বারায় রওজায় আথারে হায়াতুন নবী জিন্দা আছেন, হায়াতুন নবী আমাদের রসুল রওজায় আথারে জিন্দা আছেন, সালাম দিলে জবাব দেয়, দাঁড়াইলে উম্মতকে চিনেন, শুধু ওনার কারণে বেঁচে আছে, নাইলে কোনোদিন বাঁচাইতেন না, আপনি ভাবেন আল্লাহর সবকিছু আপনার ভিতরে দেওয়া, এটার ভিতরে যা দেওয়া আছে কে দিছে, একটু তো আমি দেখাইলাম কে দিছে, লালিত পালিত করে তো কে করে, কে করে, দুনিয়ার কোনো মেশিন আসে না এখনো, দেখাইতেছি তারপরে বলেন দুনিয়ার কোনো মেশিন আসে না যে মা যা খাইলো ওটাকে মেশিনে চিবাইয়া এক ফোঁটা দুধ বানায় দেখায় দিব এক ফোঁটা, দুনিয়ার কোন টেকনোলজি আসে নাই, যদিও দুনিয়া চিৎকার দেয় আমরা বিজ্ঞান সম্মত, আমরা টেকনোলজি সমৃদ্ধ, আমরা বড় উন্নত, আমরা এটা আমরা সেটা, আমাকে তো চিনাইতে হবে না, আমি তো ওই ব্যক্তি না যে শুধু বাংলাদেশই দেখছি, আমি তো সাত মহাদেশও দেখছি, অহংকার করে বলতেছি না, বৎসরে তো দুই একদিন এরকম দুই একবার এরকম হয় যে সকালে এক মহাদেশে খাই, দুপুরে আরেক মহাদেশে, রাত্রে আরেক মহাদেশে, বৎসরে দুই একবার এরকম হয়, এই দুটা তো অবশ্যই হয় বৎসরে, যে সকালে এক মহাদেশে রাত্রে আরেক মহাদেশে, এটা তো কোনো বৎসর আজকে মিস যাইতেছে না, আমাকে তো বুঝাইতে হবে না, এক ফোঁটা দুধ বানায় দিতে পারবে কিনা, কিন্তু মা খায় কি, আল্লাহ বলে আম্বাতুলাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনার ভিতরে দুটা পাতলা রগ জারি করে দিছি আমি, দুটা ঝর্ণা জারি করছি, লাবানান খালিসা পিওর দুধ যার বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না, আজ পর্যন্ত বাংলাদেশের পিওর জিনিস বাহির করা বড় মুশকিল, সবই হলো ভেজাল, সমস্ত মায়েরা ভেজাল খায়, আজ পর্যন্ত ডাক্তার মার দুধের ভিতরে ভেজালের কোনো নিদর্শন বাহির করতে পারে নাই, আর কিয়ামত পর্যন্ত পারবে না, আল্লাহ বলে তোকে তো পিওর দুধ খাওয়াইলাম আমি, তুই আমাকে কি দিলি বড় হইয়া, কি দিলি, শেষ পেশ তো তোকে পাঁচবার ডাকলাম তারপরে তো তুই সাড়া দেস না, আমার মতো আল্লাহ, তো আমরা জুতার বাড়ি খাবো না, খাবে না তো খাবে কে, আজ যে টিকা আছি এটাই তো বেশি, হ্যাঁ পরের গালিও সহ্য হয় আপন জনের ফুলও সহ্য হয় না, প্রবাদ বাক্য যদি সত্য হয় যে পরের গালিও সহ্য হয় অপরিচিতের পাথরও সহ্য হয় কিন্তু আপনের হায় 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 হায়, যারা বাবা আছে বাবা বাবা আছে কর্মক্ষেত্রে বহুতবার মানুষের বড় বড় চোখ দেখতে হয় ঠিক না, হ্যাঁ দিলে আর কতটুক লাগে, লাগে তেমন লাগে না ঠিক না, লাগে না কি তেমন লাগে না, কাম করতেছি এটা তো হইবই ঠিক না, আর যদি নিজের সন্তান কোনোদিন বড় চোখ দেখায় কষ্ট, হুজুর তো কইতেছে কলজা ছিঁড়া যাবে, আমি তো বলি বাপ যদি বাপই হয় তাহলে ওই মুহূর্তে বলবে হাত উঠে বলবে ইয়া লাইতানি মুত্তু কবলা হাদা অকুন্তু নাসিয়াম মানসিয়া, আল্লাহ সন্তানের বড় চোখ দেখার আগে যদি আমার মৌত হয়ে যেত তাইলেই ভালো ছিল, নাইলে তুমি এখন আমারে উঠায় নিয়ে দাও, আমার সন্তান আমাকে বড় চোখ দেখাইলো যার জন্য আমি যৌবন বিলায় দিলাম, সব বিলায় দিলাম, মুসলমান আমরা আল্লাহর প্রিয়, আমি প্রথমে দেখাইছি উম্মতে মুহাম্মদী আল্লাহ সবচেয়ে প্রিয়, এর উপরে প্রিয় কোনো বস্তু নাই, আল্লাহর কাছে প্রিয় কোনো উম্মত নাই, কোনো
নবী রাসূল ছাড়া কেউ আল্লাহর কাছে এর চেয়ে বেশি প্রিয় না উম্মতে মুহাম্মদীর প্রত্যেকটা বাচ্চা বাচ্চা আল্লাহর কাছে প্রিয় এই জন্যই কথা শুরু করলাম এইখান থেকে যে আল্লাহ দিল কি আমি দিলাম কি আল্লাহ দিতেছে কি আমি দিতেছি কি সর্বশেষ ডেইলি পাঁচবার ডাকে আমি সাড়া দেই কয়বার আমরা নির্যাতিত হব না তো হব কে কার কপালে জুতার বাড়ি আসবে অতচ ওয়াদা তো আমাদের সাথে ছিল আনতুমুল আলাউনা আমি তোমাদেরকে সবার উপরে রাখব উলাইকা লাহুমুল আমান তোমাদের জন্য নিরাপত্তা উলাইকা লাহুম হায়াত হায়াতান তাইয়্যিবা তোমাদের কি আমি সুখের জীবন এখানে দিব ওয়ালা নাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন আর ওইখানেও তোমাদেরকে সুখে রাখব ওয়াদা তো ছিল রিজকুন কারীম আমি তোমাদেরকে পাখির মতো পালব পাখির মতো লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর আমার মনে হয় এটার তরজমা এই হাদিসই হবে আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে আমি পাখির মতো পালব আরেকটু বলছেন আমি চার পাঁচটা শুনাইতেছি শুনাইলে তো ডজন ডজন শোনানো যায় আল্লাহ তো বলতেছে উম্মতে মুহাম্মাদি আমি তোমাদেরকে ইজ্জতের মালা পরায় এইখানেও রাখবো ওইখানেও রাখবো দুনিয়াতে ইজ্জতের মালা পরাবো আর আখেরাতে তো আমি নিজের কুদরতি হাতে পরাবো সালাম কওলাম মির রব্বির রহিম আজকে নির্যাতিত কেন যদি আমি বুঝাইতে পড়া থাকি চলেন আজকে তওবা করি কোরআন আমাদেরকে তওবার দিকে ডাকে করবেন তওবা লিউজিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন হাদিসে কুদসি আমাদেরকে তওবার দিকে ডাকে আল্লাহ রাসূল আল্লাহ নিজের বন্ধুর সাথে অঙ্গীকার করছেন অন্য উম্মত সম্বন্ধে আমি জানি না কিন্তু এই উম্মত সম্বন্ধে অঙ্গীকার করছেন আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রহমাতি আপনার গুনাহগার উম্মতকে আমি রহমত থেকে বঞ্চিত করব না কতক্ষণ পর্যন্ত করবেন না কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত করব না ইন তাবু ফান হাবিবুহুম তওবা করতে দেরি আমি বুকে নিতে দেরি করব না আমি বন্ধু হইতে দেরি করব না আজকে তওবা চায় তওবা আরেকটা হাদিস দিয়া দেই মনে উঠল বিদায় দিতেছি আল্লাহ বলে মান্না দানি তালাক্কাইতুহু মিন বাইদ আমাকে ডাকতে দেরি উম্মতে মুহাম্মদি তোমরা আমাকে ডাকতে দেরি আমি হাতছানি দিয়া বুকে নিতে দেরি করি একটু দেখো আমি তোমাদেরকে কেমন ভালোবাসি তোমরা আমাকে ডাকো আর না ডাকো ডেইলি রাত্রের তিন ভাগের এক ভাগ যখন অতিবাহিত হয়ে যায় তো আমি বাড়িঘর ওই আরশকে ছাইড়া প্রথম আকাশে চলে আসি তোমাদের মাথার উপরে চলে আসি তোমাদের ছাদের তোমাদের বাড়ির ছাদে চলে আসি কেননা প্রথম আকাশ আমাদের এই দুনিয়ার ছাদ তোমাদের ছাদে চলে আইসা আমি তোমাদেরকে ডাকতে থাকি আলমি মুস্তাগফির কে আসো মাপ চাও আসো না আসো না আসো না আমি তো তোমাদের বাড়ির ছাদে চলে আসছি আসো না আমি তো তোমাদেরকে ডাকতে চলে আসি চলেন আজকে তওবা করি করবেন মনের থেকে না মুখের থেকে যদি মুখের থেকে হয় তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা সত্য উনি লেখছেন লিসানুকা মুমিন কলবুকা মুনাফেক তোর মুখটা মুসলমান বটে কিন্তু দিলটা তোর মুনাফেক এই জন্য দিলের থিকা তওবা করতে রাজি কে কে রাজি দেখি তাহলে আল্লাহকে বইলা দেন হাত যখন উঠাইছেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম এতদিন বুঝি নাই আজকে বুঝছি আল্লাহ অতীতটা মাফ করে দেন নামান আজকের থেকে অঙ্গীকার করেন কমসে কম এত এই উম্মতের জন্য এতটুকু যথেষ্ট নাইলে এই হাদিস কেন আসতো ইদা সালুহা সালুহা সাইরুল আমাল আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ ফাইদা সালুহা সালুহা সাইরুল আমাল যদি নামাজ ওকে করে দেখাইতে পারি তাইলে জীবন আল্লাহ ওকে লেখা জান্নাত হাতে দিয়া পাঠায় দিবে না নাইলে মাদ্রাসায় কেন পড়াইতো হুজুরদেরকে জিজ্ঞাসা করেন মক্তবে পড়ায় তিন নম্বর হাদিস মিফতাহুল জান্না আস-সালাহ ঠিক না মক্তবের তিন নম্বর হাদিস ছোট ছোট বাচ্চারা পড়ে
65টা হাদিস পড়া এটার 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস সালাহ আল্লাহ নামা জান্নাতের চাবি হাতে দিয়া দিবে যুবক চা চাবে তা মিলবে যুবকরা বাপবে গান ডিসকো শিসকো ঠিক না ডিজে সিজে 14 তারিখ সব মিলবে মা তাস্তাহি আনফুসুকুম খোলা সময় নাই নেরে তোমাদেরকে একটা একটা দেখানো যেত যে তুমি যা চাবে তা মিলবে দুনিয়ার গান দুনিয়ার 4 মিনিটের উপরে কোনো গান নাই কোনো গান 4 মিনিটের উপরে নাই 4 মিনিটের উপরে মাইকেল জ্যাকসন আমাকে চিনাইতে হবে না আমি 6 বার ওর বাড়ি দেখছি তুমি কয়বার দেখছো তুমি শুধু নেটেই উড়ে দেখছো ঠিক না মাইকেল জ্যাকসনকে আমারে চিনাইতে হবে না দুনিয়ার বড় বড় সিঙ্গার চিনি আমি আমাকেও চিনে এরকম বড় বড় সিঙ্গার চিনাইতে হবে না আমাকে 4 মিনিটের উপরে গান নাই বাকি যে লম্বা আসল যে গানটা ছন্দ যে আসল এটা 4 মিনিটের উপরে নাই লম্বা হয় তো আ উ করে না একটু ওইটা করতে করতে লম্বা হয়ে যায় আ উ এ উ করতে করতে লম্বা একটু কোমর হেলাইতে দুলাইতে লম্বা হয়ে যায় ঠিক না নাইলে 4 মিনিটের উপরে গান নাই জান্নাতের গান তো 40 বছর টানা হবে তারপরও মন ভরবে না যে গাইবো ওরও মন ভরবে না যে শুনবো ওরও মন ভরবে না আরে যুবক তুমি তো বড় সিঙ্গার হবে দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ জান্নাতে প্রত্যেক নারী পুরুষ জান্নাতীকে দিবে সৌতা দাউদ প্রত্যেক জান্নাতীকে দিবে 10টা শারীরিক গুণের ভিতর একটা হলো সৌতা দাউদ দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে তুমি যখন জান্নাতে গুনগুনানি শুরু করবা পুরা জান্নাতের মন্ত্রী পরিষদ খাদেম সাদেম যা আছে হুর গেলমান এমন কি দুনিয়ার রানী পর্যন্ত আয়া বলবে আরেকটু 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 আল্লাহ যদি জিগায় কেমন শুনলি তো বলবো লাকানাল মউতুল্লা মুতনা আল্লাহ কি আওয়াজ দিছেন মউত থাকলে তো জঙ্কারে মরি যেতাম তোমারই তো এরকম সিঙ্গার বানাবে আল্লাহ আর যেগুলো তোমার জন্য বানায় রাখছে ওগুলা কিরকম ওই দিন কেমন হবে যেদিন স্টেজ আল্লাহ লাগাইতে বলবে বলবে গান শুনবে তো বলবে আল্লাহ শুনবো তো জান্নাতীদের জন্য লাগানো হবে এই দুনিয়ার ওয়াজের মত না চিটাঙ্গের ওয়াজ হলো একটু লাভ হইতো 4 বেলা বিস্কুট দেয় এখানে তো কিছুই দিব না ঠিক না হুকনা হুকনা ওয়াজ ঠিক না জান্নাতে এরকম হবে না নিয়ামত সামনে দিয়ে চলতে থাকবে স্টেজ লাগাবে প্রথম ফেরেশতারা শোনাবে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর আমাদের ধারণা নাই তো আল্লাহ বলবে তালিয়া দাউদ দাউদ আলাইহিস সালাম শোনাবে বলবে এর চেয়ে সুন্দর ধারণা নাই তারপর আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ আমাদের নবীজি ইয়াসিন শোনাবে বলবে এর চেয়ে সুন্দর তিনবারই তো বললাম ধারণা নাই আবার কেন জিজ্ঞেস করে তা আল্লাহ হাসি দিয়া বলবে রেজওয়ান ইরফাইল হিজাব রেজওয়ান পর্দা সরা আমি নামবো আমি শোনাবো আল্লাহ আর রহমান শোনাবে আল্লাহ আর রহমান শোনাবে আর আল্লাহ আর রহমান শোনাবে কেমন দৃশ্য হবে এই উম্মতকে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে চিরদিন শুক্রবার সকালে জান্নাতে আওয়াজ উঠবে আর রাহিল ইলা যাইফির রহমান চলো আজকে আল্লাহর দাওয়াত কয় কোটি আইটেম যে পাকাবে আল্লাহ জানে বাবরচি পাকাবে না আল্লাহ কুদরত দিয়া পাকাবে কুদরত দিয়া আল্লাহ খাওয়াবে তারপরে আল্লাহ নিজে পানি পান করাবে সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা ওই পবিত্র শরাব আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া পান করায় দিবে ঠোঁটে লাগায়া তারপরে যুবককে জিজ্ঞাসা করবে কেমন ভালো তো নিয়ামত পায় খুশি তো আমি কিন্তু রাজি তোমার উপরে আল্লাহ কথা বলবে ইউহাদিরুহু মুহাদারা কেমন হবে এই জন্য আজকের থেকে নামাজ আর ছাড়ব ওয়াদা যে আল্লাহ আমাকে কতটুকু দিল দিল আমি আল্লাহকে কতটুকু দিলাম এটা হলো আমার কথা বলার প্রশ্ন মনে করেন বা ভঙ্গি মনে করেন
এটাই দেখাবো যে আল্লাহ আমাকে কতটুকু দিল, আমি আল্লাহকে কতটুকু দিলাম, আল্লাহ আমাকে কতটুকু দিতেছে, আমি আল্লাহকে কতটুকু দিতেছি। আলোচ্য বিষয় যদিও বড়, কিন্তু অল্পতে বুঝাইতে চেষ্টা করব যে আল্লাহ আমাকে কতটুকু দিল, তার তুলনায় আমি আল্লাহকে কতটুকু দিতেছি। আজকে যে সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, খালি দুইটা জিনিস না বুঝার কারণে। একটা হলো যে মুসলমান আল্লাহ তাকে কতটুক দিল, সে আল্লাহকে কতটুক দিল। আরেকটু যোগ করতেছি যে নবীজির কারণে আমরা কি পাইলাম, আর আমরা নবীজির কতটুকু নবীজির জন্য করলাম, বা ওনার কতটুকু মান মর্যাদা সম্মানকে আমরা রাখলাম। এই দুইটা না বুঝার কারণে আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, দুনিয়ার কোনো কারণে না। দুনিয়ার সংখ্যায় দেখলে মুসলমান 200 কোটি, দুনিয়ার সমগ্র সম্পত্তি দেখলে সমগ্র সম্পদের 70% মুসলমানের কাছে, দুনিয়ার 70% 70% সম্পদ মুসলমানের কাছে, দুনিয়ার 1 নম্বর অর্থনীতির সবচেয়ে বড় জিনিস যেটাকে বলে তরল সোনা, লিকুইড গোল্ড, ওটা হলো তেল, ওটা 70% মুসলমানদের কাছে। দুনিয়ার গ্যাস 70% মুসলমানের কাছে, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। কুয়েত কি কাফের দেশ? কোন দেশ? শুধু মুসলমান? মুসলমান আবার আরব দেশ, সবচেয়ে দুনিয়ার বড় টাকা এর কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি পোশাক মুসলমান পরে, ওরা তো কাপড়ই পরে না, আবার পোশাক পরবো কোথেকে, ঠিক না? দুনিয়ার সবচেয়ে দামি কাপড় মুসলমান পরে, অন্য কেউ পরে না। কেননা মুসলমান কাপড় চোপড়ে বড় আশেক। গ্রামগঞ্জেও যা দেখবেন আলমারি কে আলমারি কাপড় ভরা, ঠিক না? না ঠিক না? হ্যাঁ, প্রতি ঈদে যদি নতুন কাপড় না দিল তাহলে রায়পুর ও কত সংসার এই পর্যন্ত ভাঙ্গা গেল, শুধু ঈদে নতুন কাপড় দেয় না, এই জন্য না ভাঙে নাই। হ্যাঁ, একমত? প্রতি বছর বাড়িতে এক একটা আলমারি বাড়তেছে শুধু পুরান কাপড়ের কারণে, না বাড়তেছে না? হ্যাঁ, সবচেয়ে বেশি স্টাইল দুনিয়াতে মুসলমান করে, বিশ্বাস হয়? প্রমাণ দিমু, এই যুবকদের চুল দেখেন, এক একজনের স্টাইল এক এক রকম। রায়পুরে চুল কাটতে কয় টাকা লাগে? নরমাল চুল কাটতে, হ্যাঁ, এদেরকে জিগান তো এদের চুল কাটা 50 টাকায় হয় কিনা? 200-র কমে কোনো চুল কাটা হয় না। 4 জনেরটা কাটতে যা লাগে, ওদের 1 জনেরটা কাটতে ওই টাকা লাগে, বরং 200 কম বললাম আমি, 300, 400, 500 ঈদের সময় 1000 টাকা লাগে চুল কাটতে। কি এদের চুল তো স্ক্রিনশট ছাড়া কাটা হয় না, মোবাইলে দেখে পরে স্ক্রিনশট দেয়, পরে নিয়ে যায়, তারপরে কাটে, সত্য তো? তো সবচেয়ে বেশি ডিজাইন মুসলমান করে,
ফ্যাশন, মুসলমানের চেয়ে ফ্যাশন বেশি দুনিয়াতে কেউ করে না। হুজুররা মনে হয় বিশ্বাস করে না আমার কথা, দুনিয়ায় সবচেয়ে বেশি ফ্যাশন করে মুসলমান, তারপরও এত নির্যাতিত কেন? শুধু কারণ এটাই, এই জন্যই আমি আজকে এটা নিলাম, আবার আসলে আরেকটা নিব। আজকে আলোচ্য বিষয় নিলাম যে আল্লাহ আমাকে কি দিল, আমি আল্লাহকে কতটুকু দিলাম, যার কারণে আমাদের কপালে আজকে এই দুর্গতি। নাইলে আমাদের সাথে তো আল্লাহর এই অঙ্গীকার ছিল না, আল্লাহ তো নিজেই ভালোবাসা পছন্দ করে আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন। আল্লাহর ভালোবাসা যদি আমাদের সাথে না থাকতো তাহলে আমরা কি মুসলমানের ঘরে আসার কোনো সুযোগ ছিল? মুসলমানের ঘরে কে আসে যার সাথে আল্লাহর প্রেম প্রীতি ভালোবাসা থাকে, মহব্বত থাকে? সেই তো মুসলমানের ঘরে আসার সুযোগ পায়। কোরআন তো এটাই বলে, মাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, যার সাথে আল্লাহর প্রেম, যার সাথে আল্লাহর প্রীতি, যার সাথে আল্লাহর ভালোবাসা। অথচ যুবকরা ভালোবাসা পাওয়ার জন্য সারা বছর অপেক্ষা করে যে এই বছর 14 তারিখে যদি কমসে কম আমাকে একটু লেখা পাঠায়, আই ডট ডট ইউ, এই বছরের 14 তারিখে যদি আমারে একটা মোটামুটি একটু যদি একটা ফুল দেয়। আল্লাহ তো তোমার সৃষ্টিরও 1000 বছর আগে না, 50,000 বছর আগে তোমার সাথে ভালোবাসা লাগায় ফেলছে, প্রীতি লাগায় ফেলছে, মহব্বত লাগায় ফেলছে। নাইলে তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল তো দিল কিভাবে? ভালোবাসা তো ছাড়া তো কাউকে মুসলমানের ঘরে অস্তিত্ব দেন না। এর চেয়ে বেশি ভালোবাসা যখন হয় তখন উম্মতে মুহাম্মদী বানায়, কুদরতি হাত দিয়া বানায়। এর চেয়ে যখন বেশি ভালোবাসা হয় উম্মতে মুহাম্মদী যে হলো, সে তো আল্লাহর ভালোবাসার এনতেহায় পৌঁছলো। আল্লাহ এর উপরে তো ভালোবাসা কারো সাথে আল্লাহর নাই, যদি থাকতো তো আল্লাহ ওকেও খায়রে উম্মত বলতো, ওকে তো খায়রে উম্মত বলেন নাই। খায়রে উম্মত তো আমাদের কি বললেন যে কুনতুম খায়রা উম্মা, তাহলে তো ওকেই কুদরতি হাতে নির্বাচিত করতেন, কুদরতি হাতে তো আমাদেরকে নির্বাচিত করলেন, হুয়া জতাবাকুম, কুদরতি হাতে তোমাকে নির্বাচিত করলাম। যদি আর কারো সাথে আমাদের চেয়ে বেশি ভালোবাসা এক বিন্দুও থাকতো তাহলে আমাদেরকে আল্লাহ এতটুকু সম্মানে ভূষিত করতেন না, এতটুকু সম্মানের উচ্চ শিখরে উঠাইতেন না, যেটা কোরআন বলে সুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমি উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে আমার পাশে পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। কিয়ামতের দিন তো আমরা আল্লাহর পাশে, জানি না আমার কথা বুঝতেছে কি বুঝতেছে না, বুঝতেছেন? বুঝা গেল আল্লাহ আমাদের সাথে এত ভালোবাসা যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, যে এই উম্মতের সাথে কত ভালোবাসা, এই উম্মতের সাথে কত ভালোবাসা। দুটা উদাহরণ দিয়ে দেখি ভালোবাসা বুঝে আসে কিনা। ওই উম্মত উম্মতে মুহাম্মাদি না, ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না, একদিন মেহমানকে নিয়ে বসছেন খাইতে, তো জিজ্ঞেস করছে ভাই তুই আল্লাহকে চিনিস, তো বলতেছে আল্লাহ আবার কে, তো তুই করিস, তুই করিস তো করিস কি, কার পূজা করিস, কার ইবাদত করিস, কয় আমি আগুনের পূজা করি, আগুনের। তো ইব্রাহিম আলাইহিস সালাম হাতের থেকে উঠায়া দিছেন, খাওয়ার থেকে উঠায়া দিছেন যে না তুমি আমার খাওয়া খাবে এটা শোভা পায় না, আমি আল্লাহর খলিল, খলিলের খানা অগ্নি পূজক খায় তো খায় কি করা,
এটা সহজ, এটা সম্ভব না, তুমি উঠা যাও, তোমাকে খাওয়াবো না। তো মনে হয় একটু দূরেই গেছেন, একটু দূরেই গেছেন। আল্লাহ উপর থেকে ওহী পাঠাইছেন, খলিল 200 বছর তিন বেলা খাওয়াই, এক বেলা খাওয়াইলেন না, উঠিয়ে দিলেন। আমি তো 200 বছর তিন বেলা খাওয়াইতেছি ওকে। তো ইব্রাহিম আলাইহিস সালাম পিছে দৌড়াইতে দৌড়াইতে যে রাস্তায় ধরছে, দৌড়া বলছে চল ভাই খাইতে। কয় তুমি কি ভাবছো আমি এরকম নির্লজ্জ, আমার কোনো আত্মমর্যাদা নাই, প্লেট থেকে উঠিয়ে দিছো আবার যামু তোমার বাড়িতে খাইতে, ঠিক না? আমার কোনো আত্মমর্যাদা নাই আর আমি কি নির্লজ্জ? বইলা আবার বলতেছে শোনো আমি আরেকটা কথা বলতেছি, বলে বলো, বলে আমিও জানি তুমি আমার পিছে দৌড়ানোর লোক না, তুমিও আমার পিছে দৌড়ানোর মধ্যখানে ঘটছে কি এটা বলো, তুমি কেন আমার পিছে দৌড়ে আসলা, কেন আমার পিছে দৌড়ে আসলা তুমি? তো বলছে তোমার দোনোটা কথা সত্য, আমিও বিশ্বাস করি তুমি আত্মমর্যাদাশীল লোক, তোমার আত্মমর্যাদা আছে, তুমি নির্লজ্জ না, আর তুমি আমার ব্যাপারে যেটা বলছো এটাও সত্য, কিন্তু মধ্যখানে কাহিনী গোটা গেছে, তোমার রব বলছে, তোমার বানানেওয়ালা বলছে, খলিল 200 বছর তিন বেলা খাওয়াই, এক বেলা খাওয়াইলেন না। বলছে সেই বানানেওয়ালাকে? বলছে যে তোমাকে অস্তিত্ব দিছে এক ফোঁটা পানির থেকে, ওই আল্লাহ পাঠাইছেন। বলছে শোনো যখন আল্লাহ পাঠাইল তাইলে আগে আল্লাহর হইয়া নেই তারপরে তোমার প্লেটে যাব, হাত বাড়াও আগে মুসলমান হই তারপরে তোমার প্লেটে যাব। আচ্ছা একজন অগ্নি পূজককে যদি আল্লাহ এতটুক ভালোবাসতে পারে তাইলে যাকে কুদরতি হাতে নির্বাচিত করে উম্মতে মুহাম্মদী বানাইলেন ওনাকে কতটুকু আল্লাহ ভালোবাসেন? কি মনে হয় তুলনাটা বুঝাইতে পারি না? হ্যাঁ মনে হয় বুঝাইতে পারি না, আপনাদের দৃষ্টি অন্যদিকে চলে গেছে। একজন অগ্নি পূজককে যদি আল্লাহ এতটুকু ভালোবাসতে পারে যে আল্লাহর পূজা করে না অগ্নির পূজা করে আগুনের পূজা, তাকে যদি আল্লাহ এতটুকু ভালোবাসতে পারে তো যাকে নিজের কুদরতি হাতে চয়েজ করা নির্বাচিত করা বাছাই করা বাছাই উম্মতে মুহাম্মদী নির্বাচিত করতে পারে তাইলে ওই উম্মতকে কতটুকু ভালোবাসে, তার তুলনায় আমি আল্লাহকে কতটুকু ভালোবাসি? আমার কথা শুরুটা কিন্তু মনে রাখতে হবে যে আল্লাহ আমাকে দিছে কি, যুবক একটু ভাবো তোমাকে আল্লাহ দিছে কি, তোমার এক যৌবন যদি একদিকে রাখা হয় আর সমগ্র জগতের সম্পদ আরেক দিকে রাখা হয়, ধন আরেক দিকে রাখা হয়, কি সমগ্র জগতের সম্পদ আর ধন দামি না যুবকের যৌবন দামি? যুবক কি বলে কি দামি? সবাই একমত? কে কে একমত দেখি হাত উঠান তো, নামান নামান নামান। তাইলে বলো যুবক তোমাকে আল্লাহ যেই দামি যৌবন দিল তুমি আল্লাহকে কি দিলা? নারীকে যে আল্লাহ নারীত্ব দিল, নারীত্ব দামি না সমগ্র সম্পদ জগতের সম্পদ দামি? এই জন্যই তো আল্লাহ তৃতীয় লিঙ্গ বানাইছেন দুনিয়াতে, তৃতীয় লিঙ্গ নাইলে বানাইতেন না, তৃতীয় লিঙ্গ না বানাইলে বুঝে আসতো না, তৃতীয় লিঙ্গ দেখলে কি করো খালি তালি দেওয়ার মজা লও তাই না, এতটুকুই তো করো ঠিক না? আজ পর্যন্ত দুনিয়ার কেউ তৃতীয় লিঙ্গ নিয়ে সংসার করছে নাকি কোনো দয়ালু মানুষ, হ্যাঁ কোনো সেবক, হ্যাঁ করছে কেন? ওর ভিতরে না পুরুষত্ব আছে না নারীত্ব আছে, না নারীত্ব আছে না ওর ভিতরে পুরুষত্ব আছে, মধ্যখানে তৃতীয়টাও। এই জন্য শুধু যেই দেখে সে একটু মজা নেয়, এই তো সত্য তো?
তাহলে যুবকরে যদি প্রশ্ন করি যুবক আল্লাহ তো তোমাকে যৌবন দিল তুমি আল্লাহকে কি দিলা পুরুষকে তো আল্লাহ পুরুষত্ব দিল পুরুষত্ব আল্লাহকে কি দিল নারীকে তো নারীত্ব দিল আগে গেলাম না আগে গেলে অনেক লম্বা হয়ে যাবে শুরুর থেকে শুরু করলে আরো লম্বা হয়ে যাবে এক ফোঁটা পানিকে তো এরকম সুন্দর অস্তিত্ব দিল আমি আল্লাহকে কি দিলাম এক ফোঁটা পানি তো ছিল আল্লাহ তো এটাই বলে আমা কুনতা মা আম্মাহিনা সবকিছু আমি দেওয়ার পরে এখন আমাকে কি দিলা আমাকে খালিয়াতে ফেরত দিলা তাই না তোমাকে অস্তিত্ব দিলাম এক ফোঁটা পানির থেকে আমা কুনতা মা আম্মাহিনা তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না ফামান জাআলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো ওমান জাআলাকা মুদগা তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো ওমান জাআলাকা ইযামা তোর কঙ্কালটা কে তৈরি করলো ওমান কাসা আলাইহি লাহমা এর উপরে নিখুঁতভাবে সুন্দরভাবে নিখুঁতভাবে গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইলো কে চড়াইলো আমা কুনতা সগীরা ফামান কাব্বারাক তুই ছোট ছিলি তোকে বড় কে করলো আমা কুনতা যাঈফা তুই দুর্বল ছিলি ফামান কাওয়াকা তোকে সুঠামত্ব কে দিল আমা কুনতা জাহিলা তুই অজ্ঞ ছিলি তোকে শিক্ষার পাহাড় কে দিল আজকে শিক্ষিত হইয়া এত শিক্ষা দিল ও আল্লাহকে কি দিল আজকে আমার আলোচ্য বিষয় এটাই যে আল্লাহ আমাকে কি দিল আমি আল্লাহকে কি দিলাম বাবু না যুবক তোমাকে দিল কি আর তুমি দিলা কি দিতেছে কি এটা একটু পরে আসতেছে আল্লাহ বলে কুনতা জাহিলা ফা আল্লামতুক আমা কুনতা জাহিলা ফামান আল্লামাক তুই অজ্ঞ ছিলি তোরে শিক্ষা কে দিল আমা কুনতা মিসকিনা তুই মার পেটের থেকে নিশ্চয় আসিস না ফামান আগনাকা বল না তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো তোকে স্বয়ং সম্পূর্ণ কে করছে আল্লাহ কে করছে কে দিছে এগুলা এই জন্যই তো আরেক জায়গায় আল্লাহ বলে আমা আতাই তু কাইনানে তন্দুরু বিহা চক্ষু তো আমি দেই তুই কি দেখিস না আমা আতাই তু কা উদুনানে তাসমা উবিহা কান তো আমি দিলাম তুই শুনিস আমা আতাই তু কা লিসানাম তন্তি কবি বাক শক্তি তো আমি দিলাম তুই বলিস আমা আতাই তু কা আকলানে তুমাইয়িজু বিহা মগজ তো আমি দিলাম ভালো মন্দ তো তুই বুঝিস আমা আতাই তু কা কলবান তাতাফাক্কারু বি দিল তো আমি দিলাম চিন্তা তুই চিন্তার বোঝা তুই উঠাস আমা আতাই তুকা ইয়াদানে তপ্তি সুবিহা হাত তো আমি দিলাম তুই কর্ম করিস আমা আতাই তুকা রিজলানে তামসি বিহা পাও তো আমি দিলাম তুই চলিস বল না তুই আমাকে কি দিলি ফাবে আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবানের তরজমা ওলামারা করবে একটা আমি আরেকটা করতেছি আল্লাহ তো এটাই জিজ্ঞেস করতেছে 96টা নেয়ামতের কথা বলছে কোন কোনটাকে তুই আমার মিথ্যা মনে করবি ফাবে আইয়ে মিথ্যা মনে করবি আমার কাছে এই তর্জমা না আমার কাছে তর্জমা হইলো এটা যে আমি তো তোকে এতগুলা দিলাম তুই আমাকে কি দিলি যেটাকে উর্দু বলে মাইনে তেরে লিয়ে ইয়ে কিয়া তুনে মেরে লিয়ে কিয়া কিয়া তুই আমার জন্য কি করলি আজকে নির্যাতিত শুধু এই কারণে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত ডেলি 300 থেকে 400 মানুষ মারা যেতেছে 21,800 হয়ে গেছে গত রাত্রের টানিয়া আজ পর্যন্ত নির্যাতিত কেউ আওয়াজ তোলে না প্রাণীবাদীরা সারাদিন চিৎকার দিতে থাকে প্রাণীদেরকে নিয়ে টাকা শহরে যান শীতের ভিতরে দেখবেন সকালবেলা কুকুররে খাওয়াইতেছে বয়া বয়া বাচ্চাদেরকে খাওয়ায় আজ পর্যন্ত প্রাণীবাদীরা একটা প্রতিবাদের শব্দ পর্যন্ত লেখে নাই যে এতগুলা মানুষ রাতের অন্ধকারে কেন মারা হইতেছে নিরীহ মানুষগুলাকে ওদের কাছে মুসলমান সবচেয়ে নিকৃষ্ট এর চেয়ে কোনো নিকৃষ্ট প্রাণী নাই এর জন্য কেন আওয়াজ উঠাবে এজন্য আমার কথা শুরুটা আজকে এখান থেকে
যে একটু চিন্তা করি আল্লাহ আমাকে দিল কি আমি আল্লাহকে দিলাম কি আল্লাহ আমাকে দিতেছে কি আমি আল্লাহকে দিতেছি কি যুবক একটু ভাবো মা বন্ধুদেরকে বলবো একটু ভাবি সবাইকে বলবো হাত জোর দরখাস্ত একটু চিন্তা করি হতে পারে বিবেকের পর্দা খুলবে চিন্তাই মানুষের ভিতরে বিকাশ ঘটায় যদি মানুষ চিন্তা না করত পাখি উড়ন্ত পাখি দেখা যদি মানুষ চিন্তা না করত তাহলে আজ পর্যন্ত মানুষ প্লেনে চড়ে উঠতে পারত না উড়ন্ত পাখি দেখাই মানুষ চিন্তা করতেছিল যে আমরা কি করে উঠতে পারি এখন মানুষ প্লেনে ওড়ে এইখান থেকে আমেরিকা চলে যায় 19 ঘন্টায় মানুষ চিন্তাই বিকাশ ঘটে মানুষ যদি চিন্তা না করত যুবক কোনোদিন তোমাদের হাতে মুঠো ফোন আসতো না ওই মান্দারামল মান্দারামল চিনেন মান্দারামল বোঝেন মনে হয় বোঝেন না ঢাকায় শব্দ তো কোথেকে বুঝবেন ওই পুরান যুগের ট্যাক্সি থেকে যেত খটখট 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 শব্দ হয় ওটা ছিল আমাদের প্রত্যেক পোস্ট অফিসে ছিল ট্যাক্স করলে খটখট 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 শব্দ হইতো আর ওইখানে পোস্টমাস্টার বয়া বয়া লিখতো তারপরে চিঠিটা বাড়িতে পৌঁছে দিয়ে আসতো তাইলে না টেলিফোন আসতো না মোবাইল ফোন আসতো চিন্তা মানুষের জীবনে বিকাশ ঘটায় এই জন্য রায়পুরের মানুষ পায়ে হাত দিয়ে আজকে বলতে চাইতেছি একটু ভাবি আল্লাহ আমাকে কি দিল আমি আল্লাহকে কি দিলাম আল্লাহ আমাকে কি দিতেছে ও যুবক একটু ভাবো না যৌবনের দাম তো দেখাইলাম দুনিয়াতে তোমার বর্তমানে দাম কেন কি কারণে দাম মেয়েরা তোমার দিকে তাকায় তো তাকায় কি কারণে যৌবন আছে এদিক নিন্দু তাকায় ঠিক না তোমাকে যে মেসেজ দেয় কোন কারণে মেসেজ দেয় হ্যাঁ তোমার চুলের স্টাইল দেখা আজ পর্যন্ত একজন হাত উঠে এখানে বলতে পারবে না যে আমার চুলের স্টাইল দেখে আমারে মেসেজ পাঠাইছে আই ডট ডট ইউ চুল দেখা কি দেখা উড়না পেঁচায় গলা উড়না পেঁচায় যে ঝুলা যায় কি রায়পুরে এরকম দুই চারটা কাহিনী হয় না হ্যাঁ রায়পুর তো আমি ওই সময়তে চিনি যে সময় আমার দাড়ি ছিল না মোচ ছিল না আমি রায়পুর ওই সময় থেকে চিনি আমাকে চিনাইতে হবে না রায়পুর রায়পুর আর বহুত বড় বড় ব্যক্তিত্ব আমি চিনি ছোটবেলার থেকে উনি বাইচা আছে না মরে গেছে জানি না হয়তো বাইচা থাকলো বিলকুল বুড়া হয়ে গেছে বিরাট বড় এক আর্মি অফিসার ছিল রায়পুর আর ওই আমার ছোটবেলার থেকে আমি চিনি নাম ভুলে গেছি আমি কি রায়পুরায় দুই চারটা কাহিনী নাই যুবকের জন্য ওড়না পেঁচায় ঝুলে গেছে আর না দুই চারজন যুবক নাই যে যুবতীর জন্য ডক 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 হয়ে বিষের বোতল পান করা হয়ে পড়ছে আছে হ্যাঁ তো তুমি কি দেখা বিষের বোতল পান করলা ওর রূপ দেখা তাই না ও ওড়না পেঁচাইলো তোমার যৌবন দেখা যে যৌবন আল্লাহ দিল তুমি কি দিলা বলো আমি তো প্রথম থেকে একটু টাইনা দেখায় দিলাম যে এক ফোঁটা পানির থেকে তৈরি আজকে কি বলে যুবক বলে আমি বিজি শিক্ষিত বলে আমি বিজি প্রত্যেক ব্যক্তি বলে আমি ব্যস্ত অথচ কিতাব তো বলে মরতে দেরি তোমার কানে দনি দিতে দেরি হবে না জালাল ইশতিগাল তোমার ব্যস্ততা শেষ যখন রু টান দিয়ে বাহির করবে তখনই ফেরেশতা একটা চিৎকার দিবে সালাল ইশতিগাল তুমি না বড় ব্যস্ত ছিলা ব্যস্ততা কোথায় ব্যস্ততা শেষ জালাল ইশতিগাল বাকিয়াল ওয়াবাল সব ঘাঁটি তোমার সামনে আরেক ফেরেশতা করে চিৎকার দিবে কান্না কাটি দেখা বলবে ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল এই ব্যক্তির বয়স শেষ আশাও শেষ এই জন্যই আমরা অপারেশন করলাম নাইলে আমাদের অপারেশনের প্রয়োজন ছিল না অপারেশন বুঝেন তো উঠায় যে নিয়ে গেলাম বয়স শেষ এই জন্য উঠায় নিয়ে গেলাম আশাও শেষ
তৃতীয় ফেরেশতা চিৎকার দিবে জাহাবাতিল আমওয়াল সব অর্জন হাতছাড়া যুবকের যৌবন হাতছাড়া নারীর নারীত্ব হাতছাড়া পুরুষের পুরুষত্ব হাতছাড়া জমিওয়ালার জমিন হাতছাড়া দোকানওয়ালার দোকান হাতছাড়া মার্কেটওয়ালার মার্কেট হাতছাড়া চেয়ারওয়ালার চেয়ার হাতছাড়া পদওয়ালার পদ হাতছাড়া সব হাতছাড়া হয়ে গেছে বাকিয়াতিল আমাল সঙ্গে আমল আছে তো কথা শুরু ছিল কারণ আমার মনে কথা বলতে খারাপ লাগতেছে আমি মাওলানাকে উঠায়া দিছি কিন্তু আমার ছিল এশারের পরে এশারের পরেই আমার সময় ছিল কিন্তু মিসগাইড হওয়ার কারণে একটু সময়টা একটু দেরি হয়ে গেছে নাইলে আমি সময় মতোই পৌঁছতে পারতাম আমি তো মাগরিব পড়ছি আপনাদের রাস্তার মাথায় একটু আগে কি কয় কি বাজার জানি কুঠির নীলকুঠি ওইখানেই মাগরিব পড়ছি তাহলে তো আমি আরো দুই ঘন্টা আগে এখানে বসতে পারতাম এসা মাওলানাকে উঠাইতে হতো না যাই হোক আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি অল্প সময়ের ভিতরে শেষ করে দেব তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ আমাকে কি দিল এটা আমার চিন্তা করা উচিত আমি আল্লাহকে কতটুকু দিতেছি কেন আল্লাহর কাছ থেকে আসছি আল্লাহর কাছে যাব ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই টেকনোলজি আসে নাই যে ফাঁকি দিবে কোনো দিন এই টেকনোলজি আসবে না যদি আসতো তাহলে আল্লাহ এরকম চ্যালেঞ্জ ছেড়া দিতেন না আইনাল মাফার বাগবে তো বাগবে কোথায় ইল্লা বি সুলতান আমার রাজত্বের বাহিরে যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বি সুলতান আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা নাই সিঁড়ি এত লম্বা বানানো যাবে না আর আকাশে পালানো যাবে না কি যাবে না কি এত লম্বা সিঁড়ি বানানো কি বলে রায়পুরার মানুষ মনে হয় বানায় ফেলবে ঠিক না কে বাসবুসের তো অভাব নাই ঠিক না সবাই জোরাতালি দিয়ে একটা বানাইলে অসুবিধা কি ঠিক না কি বানান যাবে এত বড় সিঁড়ি বানানো যাবে না আকাশে বাগাও যাবে না আর আকাশে বাগলেই কি লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ আগেই বলা দিছে জমিনও আমার আকাশও আমার রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন পূবে যাইবা ওটাও আমার পশ্চিমে যাইবা এটাও আমার উত্তরে যাইবা এটাও আমার দক্ষিণে যাইবা এটাও আমার রাইলে রব্বুল মাশরিকাইন আর রব্বুল মাগরিবাইন কোনোদিন বলতেন না তাহলে তো বলতেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব চাইরোটা নিয়ে আসছেন একটার ভিতরে কোন দিকে যাবে বিদায় ভাগা যাবে না আজকে চিন্তা করলে কাজে দিবে যে আল্লাহ আমাকে দিল কি আর আমি আল্লাহকে দিতেছি কি বেশি তো চান না আল্লাহ আমাদের কাছে ও উম্মতে মুহাম্মাদি বেশি তো চান না বেশি যদি চাইতেন তাইলে দুইবারে আমাদের জীবনটাকে মাফ করলেন কেন সত্তর বৎসর যে বাস করবে দুনিয়াতে ষাট বৎসর বা সত্তর বৎসর প্রথম পনেরো বৎসর বালে হওয়া পর্যন্ত এটা পুরা মাপ কোনো হিসাব কিতাবে নাই এই পুরাটাই মাসুম নিষ্পাপ যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে নিষ্পাপ হবে এই সময়টা পক্ষে যাবে বিরুদ্ধে যাবে না এটা তো আগেই ডিক্লার দিয়া দিছেন পনেরো বৎসর মাপ কলম উঠানো নিষ্পাপ কোনো পাপ নাই বাচ্চা কাপড় পয়রা গরুক আর কাপড় ছাড়া গরুক কান্দে রাখুক আর মাথায় বান্ধুক তাতে কি আসে যায় ওর কি কলম আছে নাকি হুজুররা বলো যে কলম আছে কোনো লেখা হবে এটা তো মাফ করলেন পনেরো বৎসর আরেকটা দেখাইতেছি আরেকটা দেখাইতেছি যতক্ষণ ঘুমাই ততক্ষণ কলম উঠানো থাকে কলম আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখে না যদি লেখতো তো স্বপ্নের ভিতরে যা আকাম কুকাম জীবনে দেখছি ওটা লিখতে লিখতে আবার বিরাট বড় একটা খাতা হয়ে যেত ঠিক না এরকম কে আছে যে স্বপ্নে কিছু দেখে নাই সব খালি আল্লাহরই দেখছে আর রসুলরই দেখছে
রসুল রে দেখছে এখানে তো কয়জন হাত উঠাইতে পারবে, আমি হাত উঠাইতে বলবো না, কিন্তু প্রশ্ন করেন নিজেকে কয়জন দেখছি, দেখছি দেখতে মন চায়, হ্যাঁ চায় কি ভিতর থেকে না এখান থেকে, হ্যাঁ ভিতর থেকে চাইলে তো একজনও হাত উঠাইতে পারবে না। যে আজ পর্যন্ত আমার মন চায় রসুলকে দেখতে, বিদায় আমি দুই রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহকে বলছি মালিক বন্ধুকে একটু দেখায় দেন না, খালি তো নিজেই দেখলেন আমার ঘরে একটু দেখায় দেন না স্বপ্নে, এরকম সালাতুল হাজত আমার ডাইনে বামে আগে পিছে কে পড়ছে হাত উঠান তো দেখি, একজনও নেই, হয়তো একজন হবে যে পড়ছি আমি এই পর্যন্ত রসুলকে স্বপ্নে দেখার জন্য দুই রাকাত নামাজ পড়ছি। সালাতুল হাজত তো এই জন্যই দিছিলেন যে তোর যা লাগবো যা চাপাইতে চাস আমার কাছে বল, দুই রাকাত পড়ার বল কি দুনিয়ালারা কেমনে দেখায়, এমনে দেখায় ঠিক না, হ্যাঁ আপনাকে তো আল্লাহ এমনে দেখাইছে, দুই রাকাত পড়ার আমাকে বল আমি তোকে পুরা করব। কি ভুল বলতেছি কি হুজুর কি বলে ভুল বলতেছি, দুই রাকাত তো পড়া দরকার ছিল, নবীকে যদি মনের থেকে দেখতে চাই একজনও তো পড়েন নাই, এক যুবকও তো পড়ে নাই, রসুলকে যে একবার জীবনে দেখছে ওর তো ভাগ্য খুলে গেছে, ওরে কোটি টাকার এস্টামে লেখা দেওয়া যায় ও ভাগ্য খুলে গেছে, বলুক ওলামা ইকরাম ভাগ্য খুলছে কি খুলে নাই, কি বলে হুজুররা ভাগ্য খুলছে না খুলে নাই, যাকে রসুল এক যে রসুলকে একবার জীবনে দেখছে ওর ভাগ্য খুলে গেছে, একদিনের জন্য না চিরদিনের জন্য, চিরদিনের জন্য ওর ভাগ্য খুলে গেছে, ভাগ্য না খুললে কোনোদিন দেখা দেয় না, যখন ভাগ্য খোলা যায় তখনই দেখা দেয়, মানুষ আল্লাহ রসুলকে দেখে না আল্লাহ রসুল দেখা দেয় এই জন্য দেখে, আর যখনই ভাগ্য খোলা যায় তখনই দেখা দেয় আসে আলহামদুলিল্লাহ, এটা আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো, আমাদের মাদারেস গুলাতে আছে ছেলেরা অল্প বয়সেই আল্লাহ রসুলকে স্বপ্নে দেখে, হুজুরে জিজ্ঞাসা করেন হুজুরের মাদ্রাসায় আছে, আমাদের মাদ্রাসার ছেলেরা অল্প বয়সেই আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলকে দেখা পেলে, দাওরা পর্যন্ত যেতে যেতে এমনও ছেলে আছে যে কয়েকবার দেখা পেয়েছে, তাইলে ওর ভাগ্য কিরকম খুলছে, তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ আমাদেরকে কি দিয়েছে আল্লাহকে আমরা কি দিলাম, এক ফোঁটা পানির থেকে তো অস্তিত্ব দিলেন, সাজাইতে সাজাইতে এই পর্যন্ত নিয়ে আসলেন, আমি আল্লাহকে কতটুকু দিলাম, বেশি তো চাইলেন না আমার কাছ থেকে, চাইলে তো 70 বছরেরই হিসাব নিতেন, বলা তো দিলেন 70 বছরের হিসাব নিব না তোর থেকে, 70 বছরের হিসাব নিব না তোর থেকে, হাদিস তো এটাও বলে যে এশারের নামাজ পড়া ঘুমাইলো ফজরের নামাজ পড়লো সারা রাত্র হিসাব নিবে তো দূরের কথা, উল্টা সারা রাত্র এবাদত লেখা দিতেছে, হিসাব নিতেছে না উল্টা দিতেছে, সারা রাত্র এবাদত লেখা দিতেছে। আসেন রায়পুরার মানুষ আজকে একটু চিন্তা করি যে আল্লাহ আমাকে দিল কি, আমি আল্লাহকে দিলাম, আল্লাহ আমার কাছে কতটুকু চায়,